সম্প্রতি একটি টিভি চ্যানেলের শোয়ে কার্যত নজরুল ইসলামের সঙ্গে শাসক দলের মুখপাত্র বাগবিতণ্ড কি নিয়ে সেই বিষয়ে তিনি রীতিমতো বোঝাতে চেয়েছিলেন যে বাম আমলে আমরা যখন চাকরি করেছি এবং তৃণমূল আমলে যখন চাকরি করেছি, এই পুলিশি ব্যবস্থাটাকে দুটো আমলেই তিনি রীতিমতো বিশ্লেষণ করতে গিয়েছিলেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তার নজরুল ইসলামের সঙ্গে খোদ কি করেছিলেন তার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন। আমরাও জিজ্ঞাসা করব যে কি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলামের সাথে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাম আমল আপনি বোঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে কি করেছে সেটা রীতিমতো আপনি তুলে ধরেছেন এবং আপনার বইও আছে দুটো, আমাদেরকে যদি একটু বলেন। দেখুন, আমি বাম আমলেও দীর্ঘদিন চাকরি করেছি, আর তৃণমূল শাসন ক্ষমতা আসার পরেও কিছুদিন চাকরি করেছি। তো বাম আমলের শেষের দিকে নেত্রী নিজে আমাকে ফোন করে দিল্লিতে ডেপুটেশনে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। একজন প্রথম ফোনটা একজন সাংবাদিকের ফোন থেকে করেছিলেন, এবং তার প্রথম দিন আমি রাজি হইনি। তারপরেও উনি তো রেল মন্ত্রী হয়েছিলেন 2009 সালের ভোটে জিতে, তা আমিও সেই মিনিস্ট্রি অফ রেলই ডেপুটেশনে যেতে হয়েছিল, কারণ উনি একবার দুবার তিনবার চারবার ফোন করলেন। তারপরে উনি যখন চাইলেন, আমি এর আগে যখন সিবিআই যেতে চেয়েছিলাম স্টেট গভর্নমেন্ট ছাড়েনি, বিএসএফে যেতে চেয়েছিলাম স্টেট গভর্নমেন্ট ছাড়েনি, কিন্তু উনি যখন চাইলেন আমাকে ছেড়ে দিলেন। তো আমরা তো সরকারি চাকরি করি, তো আমাদের শর্ত অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে চাকরি করতে পারে, তো স্টেট গভর্নমেন্টের অধীনে চাকরি করতে পারে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং অন্য স্টেট গভর্নমেন্ট মিলে রাজি হয়, তাহলে আমাকে অন্য স্টেট গভর্নমেন্টের মধ্যে পাঠাতে পারে, আমি সেখানে যেতে বাধ্য। তো আমাকে উনি যখন চাইলেন স্টেট গভর্নমেন্ট ছেড়ে দিল, আমার মিনিস্ট্রি অফ রেলওয়েতে পোস্টিং হলো। 2010 সালে আমি সেখানে জয়েন করলাম। তো উনি আমাকে নিজে থেকে ফোন করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমার সঙ্গে আমার বিরোধ হলো যখন তিনি এই টাকা মানে ঘুষ আদায় করার জন্য আমার নাম ব্যবহার করছিলেন। তো সেরকম একটি ঘটনাতে আমি সোজাসুজি আমার ঘরে ঢুকে পড়ে যেটা বলি, দেখুন, মুম্বাইয়ের একজন আইপিএস অফিসার আমার থেকে 2 বছরের সিনিয়র ডেপুটেশনে ছিলেন, তো তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তিনি টাকা তুলতেন খুব বেশি এবং আরো অনেক দুর্নীতির অভিযোগ ছিল। তো সিবিআই থেকে একটা সেলফ কন্টেন্ট রিপোর্ট বলে সেটা মন্ত্রীর কাছে এসেছিল, মন্ত্রী সেটা তদন্ত করার জন্য আমাকে দিয়েছিলেন, যদিও আমার উপরে ডিজি ছিলেন। পরে ব্যাপারটা বুঝেছি ডিজি নিজেও খুব অসৎ ছিলেন, পরে সিবিআই ডাইরেক্টর হয়েছিলেন এবং সিবিআই তার বিরুদ্ধে পরে কেস শুরু করেছিল যে তিনি এত অসৎ ছিলেন। তো তাকে যদি তদন্ত করতে দেওয়া হয় তাহলে তিনি পয়সা নিয়ে নেবেন, তাহলে মিনিস্টার বেশি পয়সা পাবেন না, মানে ডিজি আদায় করে যেটা দেবেন সেটা। কিন্তু আমি যেহেতু পয়সা নিই না, সেই জন্য আমাকে তদন্ত করতে দিলে আমি খুব ভালোভাবে তদন্ত করলাম এবং উনি চাইছিলেন যে ওনাকে সাসপেন্ড করা হোক এবং ওনাকে চাকরি থেকে ছাড়ানো হোক, সেটা উনি চাইছিলেন না, চাইছিলেন টাকা আদায় করতে, সেটা পরবর্তী। তো আমাকে যখন ওটা দিয়েছেন, আমাকে অন্য সরকারি যে অফিসাররা ছিলেন তারা আমাকে সাহায্য করেছেন এবং কাগজপত্র প্রমাণ জোগাড় করে ফাইলটা ওনার কাছে পুট আপ করেছেন। তারপরে আমার কাছে কোনো খবর আর আসে না। তখন যারা আমাকে সাহায্য করেছিলেন তারা বলছেন যে স্যার, আপনিও ওদের মতো পয়সা নিয়ে ছেড়ে দিলেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করলাম কেন? আমি বললাম পয়সা নিয়ে ছেড়ে দিলাম কি বলছেন? তখন তারা আমাকে কিছু প্রমাণ জোগাড় করে দিলেন যে পয়সা নিয়ে তাকে ছাড়া হয়েছে, ভিডিও যাকে ছাড়া হয়েছে তার কথাও আছে। তো আমি তখন বুঝলাম যে কি হয়েছে, যে আমাকে তদন্ত করতে দেওয়া হয়েছে, আমি যখন তদন্ত করে দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তখন সে বেশি চাপে পড়েছে, তখন তার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়ে তাকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে তা না, আমাদের আইজি আবাব কোনো আইপিএস অফিসারের অন্য কোনো মিনিস্ট্রিতে, যেমন রেল মিনিস্ট্রিতে পোস্টিং হতে গেলে আমার ক্ষেত্রেও হয়েছিল, সেটা যেমন স্টেট গভর্নমেন্ট ছাড়তে হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিকে রাজি হতে হয়, সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টারের অধীন একটা কমিটি আছে,
অ্যাপয়েন্টমেন্ট কমিটি, ডিওপিটি সেটা দেখাশোনা করে, তাদের অনুমতি নিতে হয়। কিন্তু যেহেতু আমাকে দিয়ে তদন্ত করে অনেক টাকা দিয়ে তাকে ছাড়া হয়েছে, শুধু এই কেস থেকে ছাড়া হয়নি, তাকে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে বেআইনি ভাবে, এমএচ এর কোনো অনুমোদন না নিয়ে এবং ডিওপিটি থেকে অনুমোদন না নিয়ে। ওই চিঠিগুলো এসেছিল বলে এটা আমাদের ওখানে বেশি জানাজানি হয়েছিল। তা আমি এটা প্রথমে যখন জানলাম যে টাকা নিয়ে তাকে ছাড়া হয়েছে আমাকে দিয়ে তদন্ত করিয়ে নিয়ে, তখন আমি বলি মমতা ব্যানার্জির কাছের লোকদেরকে, প্রথমে বলি, তাদের মধ্যে তখন সেক্রেটারি ছিলেন রক্ষিত বলে একজন, তো তিনি আমার অফিসে আসেন, তাকে আমি ভিডিওটা দেখাই, উনি মাথা নিচু করে চলে যান, কোনো মন্তব্য করেন না। আচ্ছা, এরপরে যখন দেখছি কোনো কাজ হচ্ছে না, আমি একদিন মমতা ব্যানার্জির ঘরে কয়েকদিন দেখা করার জন্য অনুমতি চেয়েছি, কিন্তু পাওয়া যায়নি। তার কাছে যে লোকগুলো আছে, আগে খুব অনায়াসে দেখা করা যেত, কিন্তু এই ঘটনার পর দেখা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। তা আমি অনুমতি না নিয়ে একদিন ঘরে ঢুকে গেলাম। না না, তখন দিল্লিতে রেল ভবনে অফিস, আমিও রেল ভবনে, উনিও রেল ভবনে। আমি আমি তো মিনিস্টারের সেলে ছিলাম ওনার অর্ডার অনুসারেই, তো আমি ঢুকে গিয়েছি, স্বাভাবিকভাবে আমাকে কেউ বাধা দেয়নি। দিয়ে আমি খুব পরিষ্কারভাবে বললাম যে দেখুন, টাকা তুলবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু সেটা তোলার জন্য আমার নাম ব্যবহার করা যাবে। তো তখন তো উনি প্রচণ্ড উত্তেজিত হয়ে যান যে কে বলেছে যে আমি টাকা তুলেছি। তখন আমি বললাম যে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, আপনার যদি অসুবিধা হয় তাহলে আমাদের কাছে ভিডিওটা আছে, আমি আপনাকে দেখাতে পারি। তখন উনি বুঝেছেন যে মানে আগে আমি ওনার লোকদেরকে বলেছিলাম, ব্রিফ করেছেন কিনা আমি জানি না। উনি তখন ওনার লোকজনকে ওখানে ডাকলেন, ডেকে মানে যেসব ভাষায় গালাগালি করলেন আমি সেগুলো বলতে পারবো না। তো তারপরে যেটা বললেন যে নজরুল সাহেব যখন এরকম করে রিপোর্ট দিয়েছেন তারপর এটা এরকম হয়েছে কেন, তখন আমার বললেন এবার কোনো ব্যবস্থা হবে, কিন্তু কোনো ব্যবস্থা হলো না। তারপরে ওখানে সেক্রেটারি চেঞ্জ হলেন, পরে একজন সেক্রেটারি আসলেন, তার টাইটেল গুপ্তা। উনি একদিন তার ঘরে আমাকে ডাকলেন যে এই ফাইলটা এরকম ভাবে পড়ে আছে, এটা ক্লোজ করতে হবে, তো আপনার একটু সম্মতি দেখেন। তা আমি বললাম ঠিক আছে, আপনি বলুন যে আমি যে রিপোর্ট দিয়েছিলাম তারপর কি ব্যবস্থা নিয়েছে, বলে ওটা আমার জানা নেই। তা আমি বললাম যে ওই যে আপনারা তাকে ছেড়ে দিয়েছেন, তারপরে এমএইচ চিঠি লিখেছে আমি জানি, ডিএপিটি চিঠি লিখেছে, ওদের চিঠিগুলো আপনাদের কি লিখেছে, বলে ওটাও আমার কাছে নেই। আমি বললাম যে ঠিক আছে, ফাইলে মিনিস্টার অফ রেলওয়েজ তিনি কি লিখেছেন সেটা শুধু আমাকে দেখান। তিনি বলছে ওটাও আমার কাছে নেই। তা আমি বললাম যে কিছুই আপনার কাছে নেই, তাহলে ফাইল ক্লোজ করার জন্য আপনি আমাকে বলছেন কেন? তখন উনি খুব রেগে গেলেন, বললেন যে আপনি কি মনে করেন যে এই রেল ভবনে শুধুমাত্র আপনিই একজন সৎ লোক আছেন? তা আমি ইংরেজিতে যেটা বলেছিলাম সেটার অর্থ হচ্ছে যে দেখুন, কোনো গাছে যদি কাঁঠাল ধরে থাকে তাহলে আমি সেটাকে আম গাছ বলবো কি করে? তা আপনারা যে ব্যবহার করছেন তাতে আপনাদেরকে তো সৎ লোক বলা যায় না, কিন্তু আমি যদি অসৎ লোক হই বলুন যে আমার অসৎটাতে আপনারা কি দেখেছেন? ফলে তিনি আর কিছু বলতে পারলেন না, আমি ওনার ঘর থেকে চলে আসলাম, এনে পুরো ঘটনাটা লিখে নিয়ে গিয়ে ওনাকে বললাম যে এক কপি আমাকে রিসিভ করে দিন, আমি কারো হাত দিয়ে পাঠাইনি, নিজে নিয়ে গিয়ে রিসিভ করে দিয়েছি। আমার কাছে সেসব কপি আছে যে আমাকে তদন্ত এজেন্ট করতে দেওয়া হয়েছিল, আমি তদন্ত করে এই সুপারিশ করেছিলাম, তারপরে তাকে বেআইনিভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা ডিওপিটির অ্যাপয়েন্টমেন্ট কমিটির কোনো রকম অনুমোদন না নিয়ে বাঁচানোর জন্য তাকে পয়সা নিয়ে যে ছাড়া হয়েছে তার ভিডিও আমার কাছে আছে, যদি আপনারা চান দেখতে পারেন। এরকমভাবে আমি যখন বলে লিখিত নিয়ে নিলাম, ফলে মমতা ব্যানার্জি আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে গেল, যেমন ওই পুরো মিনিস্ট্রিতে জানাজানি হয়ে গেল যে উনি নিজে টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন। এটার ফলে দেখুন, উনি এখানে চার্জ নিয়েছেন 20 মে, 25 মে দিল্লিতে চিফ সেক্রেটারিকে দিয়ে হোম সেক্রেটারিকে চিঠি লিখেছেন যে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পদে ওনার দরকার। তারপরে ফেরত নিয়ে আসার পর, আমি জুনে ফেরত এসেছি,
দেখুন ডিসেম্বর পর্যন্ত আমাকে কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছে, আমাকে প্রথমে বলা হয়েছিল, পরে বুঝেছি যে ওয়াকা বোর্ডে যান। আমি বললাম যে ওয়াকা বোর্ডে যা গন্ডগোল আছে, আমি ডিসি হেডকোয়ার্টার থাকার সময় আমার কাছে অনেক কমপ্লেন এসছে, আমি জানতাম যে ওখানে সব রাজনৈতিক দলের নেতারাই দুর্নীতি করেছেন, শাসক দলের লোকেরা। আমি বললাম যে ওখানে আমি যাবো না। না যারা আমার আরো কারণ ছিল যে আমি নামাজ পড়ি না বা রোজা করি না, ওটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ওখানে গেলে সে লোকেদের বাড়তি সুবিধা পাবে আমার বিরুদ্ধে বলা যে উনি তো, হ্যাঁ ও যা বলবে তারা যাই বলো যে অসুবিধা হবে। আমি বললাম যে ওখানে যাবো। তখন উনি একটা হোমে পোস্ট ক্রিয়েট করলেন ওএসডি বলে। তা আমি বললাম যে আমি তো ফেরত এসেছি, আমি যখন গিয়েছিলাম তখনই অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলাম, অতএব অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল সেক্রেটারিয়েট পোস্টের ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, তখন যিনি সেক্রেটারি ছিলেন তিনিও প্রিন্সিপাল সেক্রেটারি। তো তাহলে আমাকে পোস্টিং করলে তো প্রিন্সিপাল সেক্রেটারি পদে আপনাকে দিতে হবে, আমাকে পদ দিন, আর না হলে যেহেতু এটা কোনো ক্যাডার পোস্ট নাই আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি যাবো। আমি যাইনি এবং সেখানে ওএসডি পদে আমাকে পাঠানো হচ্ছিল এবং আমাকে প্রায় কোনো রকম কাজ দেওয়া হচ্ছিল না, আমি সেই পদে জয়েন করিনি। ফলে উনি যখন নাই অসন্তুষ্ট ছিলেন, দেখুন যে আমি বামফ্রন্ট আমলের প্রথম থেকে কাজ করছি এবং আমি কখনো কম্প্রোমাইজ করিনি। তো বামফ্রন্ট আমলের আমার প্রথম পোস্টিং এর যে একটা ঘটনা হয়েছিল বোলপুরে, সেখানে সিপিএম এর আপনার ডিজি হওয়ার কথা ছিল, সেখানে আপনাকে ডিজি করা হলো না। ডিজি যাতে না করতে হয় তার জন্য আমার বইয়ের লেখা জাল করে আপনি যদি বলেন বই বের করে আমি প্রমাণ করে দিতে পারবো, এবং সুপ্রিম কোর্টের রায় জাল করে উনি আমার বিরুদ্ধে একটা প্রসিডিং টানলেন। দুঃখের বিষয়ে আমাদের দেশের যে যেখানে ম্যাজিস্ট্রেটরা আছেন বা হাইকোর্টের জজ সাহেবরা আছেন বা সুপ্রিম কোর্টের জজ সাহেবরা আছেন, তাদের করুণায় ওনাকে জেলে যেতে হয়নি, নাহলে সত্যিকার তদন্ত হলে বা আমার আবেদন শোনা হলে ওনাকে জেলে যেত। হ্যাঁ মানে সুপ্রিম কোর্টের রায় জাল করেছেন, আমার বইয়ের লেখা জাল করেছেন, তারপরে প্রসিডিং করেছেন। খুদ আপনার লেখা জাল করলো সুপ্রিম কোর্টে? জাল তো অন্য লোক করেছেন কিন্তু উনি সই করেছেন, হোম সেক্রেটারি চার্জ ইস্যু করেছেন তাতে সই আছে, কিন্তু অ্যাপ্রুভালে তো ওনার সই আছে। এবং আমাদের হ্যাঁ পুরো ঘটনা লেখা আছে না এই বইটা, কিছু না আপনি দেখতেই পাচ্ছেন নাম, এবং এই বইয়ে মমতা ব্যানার্জি যে আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছেন সেটা আমি একদম তথ্য দিয়ে আইন উল্লেখ করে এবং তারিখ দিয়ে লিখেছি। এটা আনমাস্কিং মমতা ব্যানার্জি, এটা দিল্লির মানস পাবলিকেশন থেকে বেরিয়েছে। তারও আগে একটা বই বেরিয়েছিল কলকাতা থেকেই, সেটা হচ্ছে হার্ড ডিসঅনেস্টি। তো এখানে আমি এগুলো যে কথাগুলো বলছি সেগুলো একদম পরিষ্কার লেখা আছে, এবং সে তিনি যে জাল করেছেন কি করে করেছেন সেগুলোও লেখা আছে, এবং তিনি কিভাবে আমাকে ব্যবহার করে টাকা তুলছিলেন সেটাও লেখা আছে। এবং আমাকে এখানে নিয়ে আসার পর যে আমাকে আমার ডিজি প্রমোশনে বঞ্চিত করে যে আমাকে আমার জুনিয়রের অধীনে কাজ করতে বাধ্য করিয়েছেন সেটাও এখানে বলা আছে, এবং তার জন্যে এই প্রসিডিং করা। উনি চেষ্টা করেছিলেন যে আমাকে যাতে পেনশনও না দিতে হয়। না ওখান থেকে আসার পর মাস ছয়েক আমি অফিসার অন কম্পালসারি ওয়েটিং এ ছিলাম, এর আগেও আমাকে রাখা হয়েছিল, আমি দুবার অফিসার অন কম্পালসারি ওয়েটিং এ থেকেছি এডিজি লেভেলে। যখন পদ খালি আছে তখনও আমাকে এডিজি অন কম্পালসারি ওয়েটিং রাখা হয়েছে। না রাগের তো যথেষ্ট কারণ ছিল, যেমন তার আশেপাশে যে কোনো মোসাহেব আছে কি বলবো তাদের, মানে সভ্য ভাষায় কোনো তাদেরকে বর্ণনা করা মুশকিল। তারা তো উনার কি করে সন্তুষ্ট করবেন, তার থেকে সবসময় তেল মাখাতে থাকেন। যেমন ধরুন আমাকে যখন হোমের পোস্টে দেওয়া হয় এখানে,
আমি যখন বলি যে যে ওএসডি হিসেবে আমি কেন যেতে যাব, আমি ক্লিয়ার, আমি একটা র্যাঙ্কে আছি, এবং আমি বলিও নি যে আমাকে ওখানে পোস্টিং দিন, আপনি যখন পোস্টিং দিচ্ছেন তাহলে আমার যেটা র্যাঙ্ক সেটা দিয়ে দিন। তো তখন এখানে যে মোসাহেবরা ছিল তারা বলছেন যে মন্ত্রীরা পর্যন্ত ওনার কথা অমান্য করতে পারেন না, আপনি একজন অফিসার হয়ে কি করে অমান্য করতে পারেন। ওই একই কথা যখন আমাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করে পাঠাতে চাইছিলেন, আমি বলেছিলাম যে আমি যাবো না, ওটা আমার ক্যাডার পোস্ট নয়, আমি যেতে ইচ্ছুক নয়, আমাকে পোস্টিং করবে না। আর ওএসডি হোম যখন করা হয়েছিল তখনও আমি বলেছিলাম যে আমাদের সার্ভিস রুল একটা আইন আছে যেগুলো ক্যাডার পোস্ট, সেখানে যদি পোস্টিং করা হয় আমি যেতে পারবো। আপনি যা বলছেন, যা তথ্য দিয়ে এই বই লিখেছেন, এই যে আনমাস্কিং মমতা বন্দ্যোপাধ্যায়, মানে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এখনো পর্যন্ত কেউ দুর্নীতি হয়েছে বা দুর্নীতির আঙুল তুলতে পারেনি, কিন্তু আপনি যা আজকে যেটা বললেন, যে তথ্য দিলেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও টাকা তুলতেন, এইটাই তো মানে। আপনি কি বলছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি? পার্থ চ্যাটার্জি এখন কোথায় আছেন, কেন গিয়েছেন? কোটি 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 টাকা তুলে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করেছেন। যদি মমতা ব্যানার্জির অনুমোদন না থাকতো, পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা আছে যে তিনি এভাবে চাকরি বিক্রি করেছেন? আচ্ছা, আমি প্রমাণ করছি যে জানতেন। প্রথমত সংবিধানের 164(2) ধারা যদি বলেন, আমার কাছে সংবিধান আছে, আপনাকে দেখিয়ে দেব, অনুসারে দায়িত্ব যৌথ, তাহলে পার্থ চ্যাটার্জির অপরাধ এড়াতে পারেন না মমতা ব্যানার্জি। আপনি খেয়াল করে দেখবেন, যেটা আমি বলছি না, শুধু ববি হাকিম বলেছিলেন যে হ্যাঁ, যে পার্থ চ্যাটার্জি কিছু করে থাকলে আমরাও তার জন্য দায়ী। এখন অবশ্য ববি হাকিম বলছেন না যে পার্থ চ্যাটার্জিকে যখন জেলে রাখা হয়েছে আমাদের জেলে যাওয়া হচ্ছে, এখন বলছেন না, কিন্তু উনিও বলেছিলেন, কিন্তু তখন কিন্তু সত্যি কথা বলেছিল। তো তাহলে পার্থ চ্যাটার্জির দায় মমতা ব্যানার্জির এড়াতে পারেন না, একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, মন্ত্রিসভায় কি রেজুলেশন নেওয়া হয়নি যে যারা ওই বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, টাকা দিয়ে চাকরি কিনেছেন, তাদের জন্য পদ সৃষ্টি করে তাদেরকে চাকরি দেওয়া হোক? তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন, তাহলে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য তিনি মন্ত্রিসভায় এরকম রেজুলেশন নেওয়া যায় না, বলছে বেআইনি। উনি নিলেন কি করে? সেটা শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবের মাধ্যমে দিয়ে, তারপরে যে তার অধীনে যেসব সংস্থা আছে তাদেরকে দিয়ে, হাইকোর্টে এফিডেভিট করে দিয়েছে। কি বলছেন যে মমতা ব্যানার্জি জানতেন না? জানতেন না তো রেজুলেশন হলো কি করে? তো মমতা ব্যানার্জি অবশ্যই জানতেন। আমি বলছি, এই যে আপনি যা বললেন আজকে, শুধুমাত্র আপনার এই যে কেসে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন জেলে যেতেন, আপনি বলছেন করুণা বিচারপতি, আমি উনি যা করেছিলেন সেগুলো যদি জজ সাহেবরা নিরপেক্ষ ভাবে কাজ করতেন তাহলে উনি জেলে যেতেন। উনি এখনো বাইরে আছেন, সেটা একমাত্র যে আমাদের এখানে যে ম্যাজিস্ট্রেট আছেন, এমনকি হাইকোর্টের জজ সাহেবরা আছেন, এমনকি সুপ্রিম কোর্টের জজ সাহেবরা, আমি তাদের নাম ধরে লিখেছি, আমি যে সেটা লিখিনি তা নয়। আমি এবার ডিনাইং জাস্টিস বলে একটা বই লিখেছি, সেখানেও লিখেছি, আপনারা জানেন যে আমার ইনজাস্টিসেস বাই জাস্টিসেস বলে আমার একটা বই আছে, সেখানেও আমি জজ সাহেবদের নাম ধরে লিখেছি যে তাদের এই অসততার জন্য মমতা ব্যানার্জি বাইরে আছেন। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করব, সংখ্যালঘুদের এর মসিহা মমতা বন্দ্যোপাধ্যায় বলা হয়, সেখানে আপনার মতো একজন সৎ অফিসারকে যোগ্য সম্মান দেয়া হলো না, এটাও তো সংখ্যালঘুদের উপর ইনজাস্টিস করা হলো। দেখুন, বাম আমলে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের আলাদা চেষ্টা করা হয়নি, এটা সত্যি, কিন্তু সংখ্যালঘুদের সর্বনাশ এরকম করা হয়নি। মমতা ব্যানার্জি মুসলমানদের সর্বনাশ, দেখুন পঞ্চায়েত ইলেকশনে শেষে শুরু বলে আমার একটা বই লিখেছি, সেখানে আমি কে কে নিহত হয়েছেন তাদের নামের তালিকা দিয়েছি, কারা নিহত হয়েছে দেখুন তো, কেন নিহত হয়েছেন, কারণ সংখ্যালঘুদের মমতা ব্যানার্জি একদম ক্রিমিনাল তৈরি করছেন।
সংখ্যালঘুদের যে পড়াশোনা, সে ধর্ম নিয়ে বার্তা দিচ্ছেন, খোদ কালকেও তিনি বার্তা দিয়েছেন যে সব ধর্ম সমান, আমি সব ধর্মের আমাকে আমি আজমির শরীফও যাই, আমি সব জায়গায় যাই, আজমির শরীফে ডাকলেই আমি যাই, ডাক আসে। তিনি একটা সমাজে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। দেখুন, মুখে বলা আর কাজে করার মধ্যে ফারাক আছে। আপনি একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন। আরজি করার ঘটনায় মমতা ব্যানার্জি বলছিলেন যে যে অপরাধী তার ফাঁসি চাই, কিন্তু আপনারা কি দেখলেন? সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, প্রিন্সিপাল ছিলেন, তার অধীনে কাজ করতেন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছে, তার অধীনে কাজ করতেন কমিশনার অফ পুলিশের থ্রু দিয়ে। তো তাদের কি জন্য অ্যারেস্ট হয়েছে? যে প্রমাণ লোপাট করার জন্য। তো ফাঁসি মুখে বললে ফাঁসি হয়? মুখ্যমন্ত্রী যদি বলেন যে ফাঁসি চাই, ফাঁসি হয়ে যায়? যে বিচারক বিচার করেন তার কাছে যদি পুলিশের লোকেরা প্রমাণ জোগাড় করে প্রসিকিউটরদের দেন এবং প্রসিকিউটররা বিচারকের কাছে সেগুলো উপস্থাপিত করতে পারেন, বিচারক দেখে যদি মনে করেন যে সেই অপরাধী এমন অপরাধ করেছেন, যেমন রেপে বা বার্ডারে ফাঁসির সাজা হয়, যে সে ব্যাপারে কোন রকম সন্দেহ নাই, তখন একমাত্র ফাঁসি দিতে পারে। তো আমি প্রমাণ লোপাট করবো একদিকে, আবার বলবো যে ফাঁসি চাই, ফাঁসি চাই যে আমি দাবি করছি সেটা বিশ্বাসযোগ্য? তো মুসলমানদের উপকার করছি আমি এটা বলে যদি মুসলমানদের ভোট পাওয়া যায়, তো মুসলমানদের জন্য কিছু করবেন কেন? আচ্ছা আপনি বলুন, এই যে আমাদের রাজ্যে কোনোদিন কোনো মুসলমান লোক মুখ্যমন্ত্রী হয়নি, গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়নি, কোনো মুসলমানকে চিফ সেক্রেটারি হয়েছে? কি বলছেন, ববি হাকিম মেয়র হয়ে বসে আছেন, আপনি কি বলছেন? আরে মেয়র হয়েছেন, যে মন্ত্রী করা হয়েছে তাকে অর্থমন্ত্রী কি স্বাস্থ্যমন্ত্রী, যে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো করা হয়েছে, তো তাহলে সেটাও করা হয়নি। এখানে একজন কাউকে চিফ সেক্রেটারি করা হয়েছে, এখানে একজন কাউকে হোম সেক্রেটারি করা হয়েছে, এখানে কাউকে কলকাতার পুলিশ কমিশনার করা হয়েছে, এখানে কাউকে রাজ্য পুলিশের ডিজি করা হয়েছে। অথচ দেখুন, যাদের মানে দোষ দেওয়া হয় যে তারা মুসলমানদের বিরুদ্ধে, তাদের দেখুন, আমাদের পাশের রাজ্য বিহারে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন, একজন মুসলমান অফিসারকে হোম সেক্রেটারি করা হয়েছে, রাজস্থানে একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছেন, একজন অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছে, কংগ্রেস করেছে, বিজেপি করেছে, কিন্তু আমাদের এখানে কেউ সেটা করার কথা ভাবেননি। আপনি উত্তরপ্রদেশে দেখুন, চিফ সেক্রেটারি একজন মুসলমান আইএএস অফিসারকে করা হয়েছে। আপনি মহারাষ্ট্রে যান, একজন মুসলমান আইপিএস অফিসারকে সেখানে মুম্বাইয়ের পুলিশ কমিশনার করা হয়েছে, একজন মুসলমান সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি গুজরাটে যান, সেখানে তো বিজেপি শাসন, একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করা হয়েছে, কিন্তু আমাদের এখানে কেন করা হয় না? কারণ আমাদের এখানে মুসলমানদের প্রচণ্ড উপকার করার জন্য তারা সবসময় ব্যস্ত। মুসলমানদের উপকার না করে আমাদের বর্তমানে যারা শাসক দলের নেতা নেত্রী আছেন তারা রাত্রে ঘুমোতেই পারেন না, কিন্তু মুসলমানদের কোনো ভালো পদে আনার কথা এদের মাথায় কখনো আসে না। আপনি যদি বলেন যে তার জন্য মসিহা এই জন্য আসে না, তাহলে আমার কিছু বলার না। কিন্তু মসিহা যদি সত্যি হতেন, তাহলে আমি তো আমার বইয়ে লিখেছিলাম, যেটা ধরে আমাকে প্রেসিডিং করা আছে, যে হজ হাউস করাতে মুসলমানদের, সাধারণ মুসলমানদের কোনো উপকার নেই, ইমামদের ভাতা দেওয়াতে সাধারণ মুসলমানদের কোনো উপকার নেই, সারাদিন খেয়ে দিয়ে পাঞ্চিপতে চুপতে ইফতার পার্টিতে যাওয়াতে গিয়ে ঘোমটা দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলাতে ভুলভাল জায়গায় মুসলমানদের কোনো উপকার নেই। মুসলমানদের উপকার হবে মুসলমানরা যেখানে বেশি সংখ্যায় থাকেন সেখানে যদি উন্নত মানের ভালো স্কুল করা হয়, ভালো কলেজ করা হয়, তারা যাতে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, তারা যাতে আইআইটিতে ভর্তি হতে পারে, তারা যাতে আইআইএম এ ভর্তি হতে পারে, তারা যাতে গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারে, তারা যাতে গুরুত্বপূর্ণ পদে আসতে পারে, তার চেষ্টা করে। উনি তো সেগুলো বন্ধ করছেন, মুসলমানদের শুধু ঠ্যাংরা বাহিনীতে পরিণত করছেন, মারামারি করো, জেল খাটো, হ্যাঁ তোমার তোমার তো হবে না, তোমার ছেলেরও চাকরি হবে। তো এটা যদি মুসলমানদের মসিহা হয় তাহলে হয়েছেন উনি।